এখানে আমি দুটো আটা নিলাম, আমি এটা পুরোটা সরিষার তেল দিয়ে করব, একটু দিলাম পরে আবার অ্যাড করব। প্যানটা গরম হওয়ার কিন্তু কোনো দরকার নেই, আমি এখনই দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এখন অ্যাড করছি রসুন, এখানে 2 টেবিল চামচ রসুন আছে। আর ঝালটা আপনারা দিয়ে যেমন ঝাল খাবেন ঠিক সেইভাবেই দেবেন, আমি আমার মতো করে দিলাম। আর 1 টেবিল চামচ, কারণ রসুনের ভাগটা বেশি দেব সেই জন্য 1 টেবিল চামচ আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি অ্যাড করব লবণটা, লবণটাও আপনাদের পরিমাণ মতো, যে যেমন স্বাদ খান ঠিক সেইভাবে। চুলাটাকে একটু নিয়ে দিতে হবে এখন। আমি চুলাটাকে বন্ধ করে দিলাম, কারণ ভর্তাটা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা ব্লেন্ড করব, আমি কিন্তু পাটায় বাটবো না, আমি ব্লেন্ডারে করে নেব। আমি যে ধনিয়া পাতার ভর্তার প্রসেসটা করছি সেটা কিন্তু এখন আমি ব্লেন্ড করব, কারণ এটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে আপনি চাইলে পাটাতেও বাটতে পারেন, আমি পাটাতে পারবো না, এটুকু জিনিস অযথা পাটা তোলো নামাও, এই জন্য আমি ব্লেন্ডারে করতেছি, হ্যান্ড ব্লেন্ডারে। আমি এই ব্লেন্ডারটা কিনছি শুধুমাত্র এই ভর্তা খাওয়ার জন্য, ভর্তা খেতে পারি না, খুব কষ্ট ভর্তা খেতে পারি না, এক আলু বেগুন ছাড়া ডাল ছাড়া। তো আমি এখন ভর্তাটা করছি। এই ব্লেন্ডারটা আমি সবরকমের ভর্তা করি, আপনার শুটকি ভর্তা বলেন, এই যে ভর্তা।
হয়ে গেছে। একদম মিহি হয়ে গেছে। এখন এটাকে আমি বাটিতে একটু বেড়ে নেবো।